আজকে বাড্ডা থানার সর্বশেষ পরিস্থিতি। আজকে থেকে আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেছে পুলিশ। তো আমরা এখন বাড্ডা থানার সামনে দাঁড়ানো, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে শক্ত একটি পাহারা দেওয়ার যে বিষয়টা ছিল আমরা তার দেখলাম আসলে, যে তারা থানার সামনে অবস্থান করছে। আমরা এখন থানার ভিতরের দিকে যাচ্ছি সর্বশেষ কী পরিস্থিতি তা দেখানোর জন্য। থানায় মূলত আজকে থেকে কমপ্লেন ডেস্ক ওপেন করেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লেন ডেস্ক অলরেডি খুলেছে, জিডিটিডির ইস্যু অলরেডি তৈরি করেছে। পাশাপাশি যদি আমরা দেখাই যে যে ঘরগুলো পুড়ে ছিল সেই ঘরগুলোতে কিছু নতুন ফার্নিচার আনা হয়েছে, এই যে নতুন চেয়ার, নতুন ডেস্ক তারা রেডি করেছে। কারণ এগুলি সব আমরা দেখতে পাচ্ছি না এখনও, যে এগুলি সব পুড়ে গিয়েছিলো, যার দরুন সব কিছু পুড়ে যাওয়ার কারণে এই নতুন ডেস্ক টেক্স এগুলো তাদের কিনতে হয়েছে। আমরা দোতলায় যাচ্ছি, যেখানে মূলত ওসি সাহেবের রুম, যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রুমগুলোতেও কিছু কিছু সেট আপ নতুনভাবে করা হয়েছে, যেগুলোতে মহিলা হাজতখানা যেটা ছিল সেটা পুড়ে যাওয়ার জেরে এগুলি সব পরিষ্কার করতে আমরা দেখলাম যে পরিষ্কার করা হয়েছে অলরেডি। আমরা যদি যাই, এটা হচ্ছে এই রুমটাতেও নতুন কিছু আসবাবপত্র আনা হয়েছে, ক্ষতিগ্রস্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রুমের মধ্যে এটা একটি। ওসি সাহেবের যে রুমটা, এই রুমের ওসি সাহেবের যে নেম প্লেট সেটা ওইভাবে নেই। আমরা ওসি সাহেবকে দেখতে পাচ্ছি, ওসি সাহেব বসা আছে। আমাদের শুরু থেকে সাধারণত বিভিন্ন পরামর্শ আমরা আপনার জানি যে গত শুক্রবার থেকে আমরা আমাদের থানা কার্যক্রম শুরু করেছি। অলরেডি থানার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা নিজেরা করেছি, আমাদের সিটি কর্পোরেশনের লোক ছিল, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বেসরকারি ইউনিভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট ছিল আমাদের, ওরা গত শনিবারে আমাদের থানার নিচ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমাদেরকে বেশ সহায়তা করেছে, ওদেরকে জন্য ধন্যবাদ জানিয়ে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আপনারা জানেন যে থানাতে আমাদের টেবিল চা থেকে শুরু করে কোনো কিছু ছিল না, সবগুলো পুড়িয়ে ফেলেছে, বাড়িকে উলুট করে নিয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে কোনো কিছু ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা থানা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আমাদের অফিসার ফোর্সের সাথে গতকালকে আমরা মিটিং করেছি, মিটিং করে ওদের মোরাল হাই করার চেষ্টা করেছি। সেই মোতাবেক গতকালকে থেকে আমরা আমাদের সাধারণডারি করার জন্য প্রাথমিক পর্যায়ে পুলিশের যে কর্মকাণ্ড থানায় সেটা অলরেডি গতকালকে আমরা শুরু করেছি, এটা আমরা চলমান দেখেছি। আর পাশাপাশি আমরা আমাদের যে কর্মকাণ্ড যেটা আছে, সাধারণ জনগণ আসছেন, বিভিন্ন ধরনের এই এলাকার যারা লোকজন আছেন সবাই বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারাও আসছে, এসে আমাদেরকে যেভাবে সাপোর্ট, কীভাবে সাপোর্ট পুলিশকে করতে পারে, পুলিশ কীভাবে তাদের মাধ্যমে কাজ করতে পারে, এই ধরনের সাপোর্ট তারা দেওয়ার জন্য আমাদের বারবার তারা এসে আমার সাথে কথা বলছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটা তারা অলরেডি কন্টিনিউ রেখেছেন, আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন সংগঠন আসতেছে যাতে পুলিশকে সার্বিক সহযোগিতা করা যায়। তা আমরা আসলে ইনশাল্লাহ জনগণ দূর করে আমরা আগেও ছিলাম, আমরা এখনও আছি, এবং আমরা আরও বেশি জনগণ দূর করে আমরা আমাদের সেবা পৌঁছে দিব, এই আমরা আশা রাখি। আর সবচেয়ে বড় যেটা, যেহেতু একটা সময় পার হয়েছে, অফিসার ফোর্সের একটা মোরাল হাই ডাউনের বিষয় আছে, তাই মোরাল ডাউন থেকে হাই হওয়ার জন্য যে কর্মকাণ্ড আছে সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব অচিরেই আমাদের ফুলফিল করে কর্মকাণ্ড আমরা চালাতে পারব। আর পাশাপাশি এখানে যেটা হলো যে আপনারা জানেন যে আমাদের এটা হচ্ছে একটা ভাড়া ভবন, ছয়তলা সাততলা ভবন, এটা পাশে আমাদের একটা টিনশেড ভবনও ছিল যেখানে আমাদের সকল অফিসার ফোর্স আমাদের এখানে বসবাস করত, অনেকে ভাড়াটার বিভিন্ন জায়গায় ছিল। তো এখানে যেহেতু সবাই বসবাস করতো, ইভেন আমি নিজেও এই বিল্ডিংয়ে থাকতাম, তা আমি আসলে জয়েন করেছি এই মাসের এই এক তারিখে এখানে কর্মকাণ্ড কার্যক্রম শুরু করেছি নতুন অফিসার, নতুন হিসাবে। তো নতুন হিসেবে কাজ করতে গিয়ে এখানে আমার নিজেরও পোশাক পরিচয় ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, পোশাক ঝুলোমান, এটা সম্ভবত ধুয়ে দিয়েছিল। এখন আমি আসলে এই পোশাক আশা পরিষ্কার করতে গিয়ে আমি শুধু আমার শার্টটা পেয়েছি, আর প্যান্ট বা জুতো বা অন্য কোনো কিছু আমি এখনও পাইনি। তো আমি খুব জরুরি ভিত্তিতে আমি ইয়েতে আমাদের পলল মার্কেটে একটি প্যান্ট বানিয়ে নিয়ে এসেছি, এই কিছুক্ষণ আগে প্যান্টটা নিয়ে এসেছি, এখন প্যান্ট আর শার্ট মোটামুটি কাভার করতে পেরেছি আর কি। ইনশাল্লাহ এই প্যান্ট শার্টটা আজকে যে পরব পর্ব পরামতার সুযোগ আর হয় না, ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা আমাদের পোশাক কোচের মাধ্যমে নবমে আমরা শুরু করবো। একটা ফুলের তোরা দেখতে পাচ্ছি, স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন, এটা কারা দিয়েছে? এটা আমাদের এখানে আমাদের যে এই এলাকা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে
ওরা আসছিল, ওরা এসে আমাদের বিভিন্ন পজিটিভ কর্মকাণ্ড এবং আমি এখানে জয়েন করে ওদের সাথে একাধিকবার বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কিছু হয়েছি, সেই সুবাদে ওরা প্লিজ এবং তারা এসে বলছে যে আমাদের ওসি নতুন আসছে, উনি আমাদের সাথে এখানে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, আমরা চলো সবাই মিলে আমরা একটু ওনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে আসি। তো ওরা সবাই এসছে, ওরা এসে ওরা ওদের পক্ষ থেকে যাবতীয় যত সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট ওরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সেই মর্মে ওরা এখানে এসে আমাকে একটা ফুলের শুভেচ্ছা ওরা দিয়ে গিয়েছে এবং তারা আমাকে ধন্যবাদ জানিয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে যুগান্তরের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাইয়া।